অস্টিনের ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা পড়ছিলাম যেটা চ্যাপ্টারটার নাম পরমাণু নিউক্লিয়াস। তো আজকে নিউক্লিয়াসের একটা ধর্ম, একটা ঘটনা যেটা আমাদের সিলেবাসে আছে সেখান থেকে শুরু হবে। তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা। বলছে প্রকৃতিতে কতকগুলি ভারী মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক কতদিন বলা হয়েছিল, ব্র্যাকেটে জেড 86 এর চাইতে বেশি, তারা স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস, কারোর দ্বারা প্রভাবিত হয়ে নয়, পরিচিত হয়ে নয়, স্বতঃস্ফূর্ত ভাবে আলফা কণা, বিটা কণা ও গামা, ওটা ও তিন নয়, গামা রশ্মির বিকিরণের দ্বারা অন্য মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। এই ঘটনাকে বলে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। প্রকৃতিতে কতগুলি ভারী মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক ব্র্যাকেটে জেড 86 চাইতে বেশি, তারা স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা, বিটা কণা ও গামা রশ্মির বিকিরণের দ্বারা, আমরা পরের ক্লাসে আলফা কণা, বিটা কণা, গামা রশ্মির প্রকৃতি এবং ধর্ম এগুলো পড়ব, রশ্মির বিকিরণের দ্বারা অন্য মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। এই ঘটনাকে বলে তেজস্ক্রিয়তা। কতকগুলি, এবার শিখব কি কতকগুলি তেজস্ক্রিয় মৌলের নাম পরীক্ষা আসে। ইউরেনিয়াম 92 মানে পরমাণু ক্রমাঙ্ক, থোরিয়াম 92, পোলোনিয়াম ইত্যাদি, রেডিয়াম ইত্যাদি। কি এখন অব্দি শিখলাম? তেজস্ক্রিয়তা কাকে বলে, কতগুলো তেজস্ক্রিয় মৌলের নাম। এবার কি বলব তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য এক, তেজস্ক্রিয়তা হল নিউক্লিয়াসের অভ্যন্তরীণ ঘটনা। তোমরা যখন বড় হয়ে পড়বে একটু, এক্সরশ্মি উৎপাদন হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত ঘটনা, আর গামারশ্মি নিঃসরণ মানে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় বিকিরণ, একটা গামারশ্মি বিকিরণ, সেটা হচ্ছে কি ইনার নিউক্লিয়াস ফেনোমেনা, নিউক্লিয়াসের অভ্যন্তরীণ ঘটনা। দুই,
তেজস্ক্রিয়তা বাহ্যিক চাপ তাপমাত্রা তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। তেজস্ক্রিয়তা বাহ্যিক চাপ তাপমাত্রা তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। যেসব মৌলের পারমাণবিক গুরুত্ব 206-এর বেশি তারা তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। চার, তেজস্ক্রিয় বিকিরণ মানে ওই আলফা কণা বিটা কণার নিঃসরণ গামারশ্মি নিঃসরণ তেজস্ক্রিয় বিকিরণ, তেজস্ক্রিয় বিকিরণের ফলে তেজস্ক্রিয় মৌল অন্য মৌলে রূপান্তরিত হয়। যাকে বলে তেজস্ক্রিয় বিঘটন ডিসইন্টিগ্রেশন, এক মৌল থেকে অন্য মৌলতে রূপান্তরিত হয় তেজস্ক্রিয় বিঘটন। তা তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াসের অভ্যন্তরীণ ঘটনা, তেজস্ক্রিয়তা বাহ্যিক চাপ তাপমাত্রা তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। যেসব মৌলের পারমাণবিক গুরুত্ব 206-এর বেশি তারা তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। তেজস্ক্রিয় বিকিরণের ফলে তেজস্ক্রিয় মৌল অন্য মৌলে মানে অন্য ধর্ম বিশিষ্ট মৌলে রূপান্তরিত হয়, যাকে বলে তেজস্ক্রিয় বিঘটন। তেজস্ক্রিয়তার একক তেজস্ক্রিয়তার ওই সক্রিয়তা বলেছে, তেজস্ক্রিয়তার এসআই একক হল বিজ্ঞানীর নাম অনুসারে বেকারে, কেউ বলে বেকের কেউ বলে বেকারে, ইংলিশে এরকম সিম্বল বিকিউ বড়াতের বি ছোট বেকারে সংজ্ঞা। কোন তেজস্ক্রিয় মৌলের যদি সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে একটি বিঘটন হয় অর্থাৎ সেকেন্ডে তেজস্ক্রিয় বিকিরণের ফলে অন্য মৌলে অর্থাৎ সেকেন্ড তেজস্ক্রিয় বিকিরণের ফলে একটি অন্য মৌলে রূপান্তরিত হয়,
তাহলে তাকে বলে এক বেকার। এটা বলে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ডিপিএস, অর্থাৎ অর্থাৎ সেকেন্ডে একটা বিঘটন, এক বিকিউ সমান ওয়ান ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ডিপিএস, ওয়ান বিকার বেকার সমান ওয়ান ডিপিএস, সেকেন্ডে একটা ডিসইন্টিগ্রেশন, মানে একটা মৌল আলফা কণা বা বিটা কণা বা আমার সেই বিকিরণের দ্বারা একটা বিঘটন ঘটলো, মানে একটা নিষ্ক্রিয় মৌল অন্য মৌল রূপান্তরিত হলো, সেকেন্ডে একটা বিঘটন, এটা বলে ওয়ান বেকার। এখানে স্টার দিয়ে লেখো, তেজস্ক্রিয়তা অপর একটি একক হল কুড়ি কয়শো রয়েছে, দশুন্ড নয় কুড়ি মানে টোয়েন্টি, এরকম না কয়শো রয়েছে, মাদাম কুড়িকে মনে রেখে এই যে একটা আরেকবার বলেছি, কোন তেজস্ক্রিয় মৌলের যদি সেকেন্ডে একটি বিঘটন হয়, অর্থাৎ সেকেন্ডে তেজস্ক্রিয় বিকিরণের ফলে একটি অন্য মৌলে রূপান্তর হয়, রূপান্তর হয়, রূপান্তর হয়, তাহলে তাহলে তাকে বলে এক বেকারের, অর্থাৎ এক বেকারের সমান ওয়ান ডিপিএস। তেজস্ক্রিয়তার অপর একটি একক হল কুড়ি, এক কুড়ি সমান, প্রশ্ন হতে পারে কুড়ি কিসের একক, তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তার এসআই একক কি, বেকার, এক কুড়ি সমান মনে রাখবে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন বেকার ডিপিএস, অর্থাৎ এক কুড়ি সমান কষুরস থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন বেকার। এবার আবার এর পরের দিন যেটা পড়ব, আলফা কণা বিটা কণা গামা রশ্মি এদের ধর্ম। আলফা কণা হল হিলিয়াম নিউক্লিয়াস, ভর সংখ্যা চার, পরমাণু ক্রমাঙ্ক দুই, আধান ধনাত্মক। বিটা কণা হল ইলেকট্রন, ভর সংখ্যা নেই, চার্জ মাইনাস। আর গামা হচ্ছে আলোর মতোই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাহলে আলফা কণা বিটা কণা গামা রশ্মির প্রকৃতি এটা খানটা বলে দিত খুব সংক্ষেপে। আলফা কণা হলো, এক নম্বর পয়েন্ট, আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস, H4 আর কি। বিটা কণা হলো, তাহলে আধান ধনাত্মক আলফা, বিটা কণা হলো ইলেকট্রন, E0 মাইনাস ওয়ান। আর গামা রশ্মি হলো এক্স রশ্মির চাইতেও ভেদ ক্ষমতা বেশি, মানে আরো বেশি শক্তি, এক্স রশ্মির সাথেও এনার্জি বেশি। গামা রশ্মি হল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, শক্তি অনেক বেশি। ইনিশিয়ালি এই পরিচিতিটা দিয়ে রাখলাম, এরপর একটা ছক করে এদের বিভিন্ন ধর্মগুলোকে বলবো, ভেদ ক্ষমতার তুলনা, এদের গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, এইগুলো নিয়ে পরের দিনের ক্লাস আলোচিত হবে। আজকে এই পর্যন্ত থাকলো, তাহলে কি শিখলাম, তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, কতগুলো তেজস্ক্রিয় মৌলের নাম, তেজস্ক্রিয়তার একক বেকারের কুড়ি, আর যে
বিকিরণ হয় আলফা কণা নিঃসরণ, বিটা কণা নিঃসরণ, গামা রশ্মি নিঃসরণ, তাহলে প্রকৃতি। আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস, বিটা কণা হলো ইলেকট্রন স্রোত, ইলেকট্রন কণা, আর গামা রশ্মি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আজকে এই পর্যন্ত রইল, ভালো থেকো, সুস্থ থেকো।